সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বন্ধুরা, ওয়েলকাম জানাচ্ছি মাও আচারের নতুন একটা ভিডিও দেখার জন্য। বন্ধুরা, এই মাছগুলো এনেছি আমরা, ব্রুড মাছের সাথে অ্যাড করতেছি। এগুলো হচ্ছে ইনব্রিডিং সমস্যা সমাধানের জন্য এই নতুন ব্রুডগুলো কালেকশন করা হয়েছে। এটা হচ্ছে আমরা একই গোত্রীয় বা একই প্রজন্মের মাছ, একই জেনেটিক সম্পর্কিত মাছ দিয়ে বারবার ব্রিডিং করালে ফোরে তৃতীয় প্রজন্মে গিয়ে ফোনা সমস্যা হয়ে যায়। ছোট অনেক খামারের মাছ আনলে দেখবেন, এই যে আমাদের কয়েকটা কাস্টমার আমাদের ফোন করেছে, ভাই অন্য খামার থেকে মাছ এনে 2 বছরে যা বড় হয়েছে, আপনার খামার থেকে মাছ এনে আমার 6 মাসে এর চেয়ে বড় হয়ে গেছে। তো এগুলো হচ্ছে ইনব্রিডিং সমস্যা। তো ইনশাল্লাহ দোয়া করবেন যেন সবসময় মাছের গুণগত মান ঠিক রাখতে পারি। তো আপনাদের কাছে দোয়া দোয়া চাচ্ছি। আর হচ্ছে মাছগুলো দেখেন, আলহামদুলিল্লাহ মাছগুলো অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর মাছগুলা। সরাসরি দেখলে ইনশাল্লাহ খুব পছন্দ। এগুলো বেশিরভাগই শাইনিং স্কিন। আমরা আগামীতে বেশিরভাগই শাইনিং স্কিন মাছ করব। শাইনিং স্কিন মাছগুলো খুব সুন্দর, সরাসরি দেখলে বুঝতে পারবেন এগুলোর গায়ের উপরে একটা ইয়ে আছে, রূপালী ইলিশের মতন চিকচিক করে। হ্যাঁ, আরও বেশি চিকচিক করে। হ্যাঁ, তো আমরা এখানে প্রায় 16 পিস মাছ আমরা এনেছি। তো এগুলো আমরা নতুন ব্রুডের পুকুরে, এই পুকুরটা আমাদের ব্রুড মাছ রাখে, এখানে শুধু আমাদের ব্রুড মাছে আছে, অন্যান্য মাছ এখানে নাই। এখানে আমরা ব্রুড মাছ রাখি, এই পুকুরে ফেলাইতেছি, এগুলো নতুন করে অ্যাড করতেছি। ইনশাল্লাহ আগামীতে এগুলো থেকেও বাচ্চা হবে। এগুলো সবগুলো থেকে আমরা বাচ্চা নিব তা না, এগুলো আমরা নির্বাচন করব কোনটা ভালো হবে ওটা থেকে নিব। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ।